বিরতি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। আমার চুলবুলি পাখি এদিকে একবার ঘুরো যান। বেশি বকিও না, ভালো লাগছে না। কেন শোনা, কি হলো তোমার, মন খারাপ নাকি? সব সময় আমার এরকম করতে ভালো লাগে না, ঠিক আছে? তুই মনে এরকম করছিস কেন বলতো? তুই ছাড়া আমার আর কেউ আছে বল? হ্যাঁ, তোকে আমি কত ভালোবাসি। ভালোবাসা না ছাই, ওই রকম কথা বলে না, জান আমার তোকে আমি কত অ্যাঁ করি। বল, তোমার ওই অ্যাঁ ভালো লাগে না মনে? দেখ শোনা বউ, বহু ঝুট ঝামেলার পরে তোর সাথে আমার আবার নতুন করে মনের মিলন হয়েছে। আর গোলমাল পাকাস না বউ আমার, শান্তি করে আমার সাথে সংসার পাতি কর। হ্যাঁ বউ, ওইসব পুরনো কথা তুলবে না বলে দিলাম, ঠিক আছে? যা আবার হয়ে গেছে ওইসব কথা তোলার কোনো প্রয়োজন নেই তো। ভুল হয়ে গেছে বউ, আর কোনদিন বলবো। বাজার যাবে না তুমি? হ্যাঁ যাবো তো, একবার কাছে এসো যান। এখন নয়, সেই রাত্রে। দৌড় বড়া, রাত্রে তো হবেই, এখন একবার হালকা করে হোক না। ও নো, বকুন বকুন বলেছে। পচা, আই পচা। কেড়ে বড়া? দৌড় বড়া, আমি ধুইল বড়া। ও ধুইল, আই 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 আই। কিরে বড়া, আর কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি, তোরা থাকতে আবার অসুবিধা হয়? এই যে বৌদি, তোমাকে বলছি একটা কথা শোনো। হ্যাঁ ভাই, বলো। যা হবার হয়ে গেছে, ঠিক আছে? ওইসব পুরনো কথা দুজন স্বামী স্ত্রীর মধ্যে আর কখনো তোমরা বলা কওয়া করবে না, ঠিক আছে? ওইসব পুরনো ঝামেলা মিটে গিয়েছে, চুকে গিয়েছে, বাস। ওইসব ঝামেলা নিয়ে আর কখনো মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? না ভাই, আর মন খারাপ করিনি ভাই। জীবনে বাঁচতে গেলে, সংসার করতে গেলে কত ঝগড়া অশান্তি, কত আপদ বিপদ হয়, ঠিক আছে? সেইসব কথা মনে কখনো রাখতে নেই, বুঝতে পেরেছো? আমি ওসব মনে রাখিনি ভাই। আর তোকে বলছি পচা, ভালো করে শুন একটা কথা মন দিয়ে। জীবনে যতদিন বেঁচে থাকবি, ঠিক আছে, ততদিন বউকে ভালোবাসবি। বউয়ের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবি না। বউ যা বলবে, যেটা বলবে, ঠিক আছে, সেটাই শুনবি। বোকা চুদা, এত সুন্দর বউ তো কোথায় পাবি? হবে বোকা চুদা, বউয়ের জন্য সবাই মা ছাড়ে, বাপ ছাড়ে, ঘর বাড়ি ছেড়ে দেবে, যে পরের মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার করে, ঠিক আছে? বয়স সাথে কেউ অশান্তি করে না, আমি তোকেই দেখছি। সব সময় শুধু গন্ডগোল পাকাস বোকা চোদা। জীবনে যতদিন বেঁচে থাকবি, বউ যেটা বলবে, যা বলবে, একদম মন দিয়ে শুনবি, বুঝলি বোকা চোদা? আর তুমিও শুনে রাখো বৌদি, পচার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি, ঠিক আছে? না না, আমি আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবোই না। পচা, বুঝলি খেপা, শুধু বিয়ে করলেই হয় না, বউকে ভালোবাসতে হয়। বউয়ের যদি রাত্রে বেলা জ্বর ঠান্ডা কাশি হয়, ঠিক আছে, হাত পা গুলাকে একটু টিপে টাপে দিতে হবে, সেসব তো তুই জানিস না বাবু কাচুদা। বউ মধুর থেকেও মিষ্টি বেশি বে। যখন তুই রাত্রে বেলায় বাড়ি আসিস, রাত্রি 9-10টার সময় ভাত মাত খেয়ে যখন বউয়ের পাশে শুস, যখন মন দিয়ে বউকে আদর করিস, ভালোবাসা দিস, তখন এর থেকে সুখ আর কোথাও পাস তুই? বোকা চোদা, ওই বল দেখিনি, এরকম সুখ কোথাও পাস নাকি? না না, ওইরকম সুখ কোথাও পাই না। তবে বোকা চোদা, সেই বউয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না বে? এইরকম সুন্দরী রূপসী বউ যদি আমার ঘরে থাকতো বে, তাহলে আমি দুবেলা বউয়ের পা ধুয়ে পানি খেতাম বে। শোনো বৌদি, ও গোলমাল করলেই তুমি আমাকে জানাবে, ঠিক আছে? না না, ও আর কিছু করেনি ভাই, ও ভালো হয়ে গেছে। ভালো হইতে হবে যে, নাহলে আর বউয়ের পাশে শোয়া মারাইতে হবে না ওকে। চলে পাচা, বাইরে যাবি না নাকি, না ঘরেই ডিম পারবি? হ্যাঁ হ্যাঁ, বাইরে যাব তো, বাজার করতে যাব। তাহলে বৌদি, তুমি ওকে বাজারে ঝোলাটা এনে দাও। হ্যাঁ আমি আনছি ভাই। তোর কোনো বুদ্ধি নাই তোমরা, বউয়ের সামনে আবার ওইসব কথা বলে ও তো সাহস পেয়ে যাবে তাইলে। আর কিছু নিতে হবে? বলছি তো, তুই দুপুরে ভাত খাবি নাকি আমাদের বাড়িতে? না বে, আমি ভাত খাবো না। কেন ভাই, দুপুরে চাটি ভাত খেয়ে যাবে তো কি আছে? না না, আমার ভাত খেলে হবে না, তোমার বউ দেবা তাহলে রেগে যাবে। কি বে, আবার তাকাচ্ছিস কেন? ঠিকই তো বললাম আমি। এ তাহলে আমি চললাম বাজার আনতে। হ্যাঁ যাও। ভাতার পেয়েছিলাম আমি, হাই রে ভাতার তো ওরে ভাতার। বড় চুদা ভাতার একদম।
হ্যালো বন্ধুরা, আমি সাব্বাস। তো আমার এইসব নিত্য নতুন কমেডি কার্টুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।